আজকে পদ্মার ইলিশের ডে টু। ডে টু তে হচ্ছে এই যে মাছের লেজাগুলোকে বেশ করে গায়ে হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কালকে মাছ ভাজা তেল। দেখুন তেলটা পুরো একদম পুরো জমে কি হয়েছে দেখুন তো। আজকে হবে লেজ, দেখে বুঝতেই পেরে গেছেন, লেজের ভর্তা বাংলাদেশি স্টাইলের। তো এই তেল দিয়ে প্রথমে ভেজে নেবো, আগে একে গরম হতে দিয়ে দিই একটুখানি, গরম হলে তেল একদম গলে আসবে। মাছ থেকে যে পরিমাণে তেল ছাড়ছে, মাছ খেতে হবে না, মাছ ভাজার তেলে এত সুন্দর গন্ধ ছেড়ে গেছে। এই যে দিয়ে দেবো গায়ে হলুদ করা মাছকে পুরোপুরি কড়াই। দুটো ইলিশের পদ্মা ইলিশ, বারবার মেনশন করতে হবে, তাহলে এত তাজা ইলিশ আমরা এখানে পাই না মোটে। তো এই ইলিশের ভর্তা, লেজের ভর্তা, এক পিঠ ভাজা মোটামুটি হয়েছে, আগে কড়া করে ভাজবে। দেখুন ঠিক আছে, তো শুনুন শিখছে, আমি যতটা তেল দিলাম ততটা তেল বেড়ে গেছে ছিল আবার। হ্যাঁ, আর এই যে আমাদের এটাতে করে আর গ্লাসের পেছনে করে এটাকে ভর্তা বানানো হবে। হ্যাঁ, মেরে ধরে এর একটা কিছু একটা উল্টে লাগবে, এই না উল্টে কি রে মাত্র উল্টাবে, ঠিক আছে উল্টে বা পাল্টে করে পাল্টে করে বেশ এটা ভাল। মোটামুটি ভাবে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু বলছে ভাঙছে দেখছে করাম না, এটা কি ধরবে? দেখুন ভেতরটা পর্যন্ত দুই সাইড করতে হবে, আসলে মানে কি মজাটা আসে না মনে হয়। এটা কি হবে, কাঁটাগুলো একটা করে বেরিয়ে যাবে, আর যেগুলো না বেরোনো হবে সেগুলো ভেঙে যাবে, বেরিয়ে যাবে। কেন এটা তার ভাজবে না তো? না আর ভাজবে না, কিনে নেবে একটু একটু করে, কিনে নেবে যা সব করে দিচ্ছে। হুম, কত কাঁটা অলরেডি ছেড়ে গেছে বলো। তো কড়াই থেকে গরম গরম মাছ ভাজাগুলো তোলার পরে আমি দলায় মালাই করতে শুরু করে দিয়েছি গ্লাসের পিছন করে। আমরা যেমন আলু ভাতে টাতে মাখি সেরকম, প্রচণ্ড গরম। এটা হচ্ছে সবথেকে কষ্টকর কাজ, মানে এখন এটা মেখে নেওয়ার পরে যে কাঁটাটা বাছা, এবার একটু একটু করে কাঁটা বাছতে লেগে যায়। আমি ভর্তা খাবো অথচ একটু কষ্ট করবো না, এটা তো হতে পারে না, যেহেতু এটা প্রথমবার করছি তাই কাঁটা বাছতে আমার একটু বেশি সময় লাগছে, একদম দু হাতে নিয়ে লেগে গেছে, এক হাতে আমার দ্বারা সম্ভব নয়। আর এত ছোট ছোট কাঁটা আছে ইলিশ মাছের না, প্রচুর সময় লেগে যায়। এই যে কাঁটা ছাড়ানো মোটামুটি কমপ্লিট আমাদের, একটু একটু করে করতে হচ্ছে বলে একটু বেশ দেরি হচ্ছে। এই যে এখানে রাখা আছে কাঁটাগুলো মোটামুটি হবে কমপ্লিট, এই যে এরকম করে করে দেখে নিতে হচ্ছে, তবুও কাঁটা একটু থাকবে বলে, একটা দুটো করে থাকবে যেমন বেরোচ্ছে। ওগুলো বার করা যাবে না, ওগুলো পাতলা কাঁটাগুলো চিবিয়ে খাওয়া যায়, খেতে হবে খুব সাবধানে। সাবধানে না সব চলে যাবে ভাতের সঙ্গে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি, কি ধনে পাতা কুচি, ধনে পাতা লঙ্কা সহ, হ্যাঁ কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দাও, চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দাও। পেঁয়াজগুলোকে বেশ হাতের সাহায্যে মেখে নিতে হবে, চিলি ফ্লেক্স দেবো। হুম, আরো দাও আরো দাও আরো দাও, কাঁচা লঙ্কা দেওয়া আছে, ব্যাস আসছে। দাঁড়া একটু সর্ষের তেলটা দিয়ে দেবে,
না ঠিক জমে জমে ব্যাপারটা আসবে না। একটু বেশি করে সর্ষের তেল দেবে, পেঁয়াজ বেশি হয়ে গেছে নাকি বলো তো? না ঠিক আছে, অল্প একটু বেশি তো হয়েছে পেঁয়াজ, ঠিক আছে অসুবিধা হবে না। মাছটা যে ওই অনেকটা ভাত চলে গেল, আমাদের মাখার জায়গা চেঞ্জ হয়ে গেছে, যে কড়াইয়ে মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ে মাছের তেল একদম এর সঙ্গে দিয়ে দিচ্ছি, আর একটু নুন আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস ব্যাপারটা একটু মাখো মাখো হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে ডাব ডাব করে নেওয়ার পালা। ব্যাস রেডি আমাদের ইলিশ মাছের ভর্তা, লেজের ভর্তা। শুধু পেঁয়াজটা একটু বেশি হয়ে গেল, খেতে মোটামুটি ঠিকই আছে বলো তো ভাই? দেখো এবার ঝালটা কেমন আছে, কমপ্লিট। এটা আমি একটুখানি একটু চেখে দেখে নিই সব কিছু কেমন কি আছে। ঠিক আছে নুনটা একটু কম আছে শুধু, ঠিক আছে একদম পারফেক্ট। ইলিশ মাছের লেজের ভর্তার পর আজকে আমি বানিয়ে নেব ছোট টমেটোর চাটনি। মানে এগুলো আমাদের রোজকার খাবারে প্রায়ই লেগেই থাকে, তো শীতকালীন ছোট ছোট টমেটো বেশ লাল লাল টকটকে লাল টমেটো আছে, সেই টমেটোর চাটনি আজকে বানিয়ে ফেলবো, বেশ অনেকটা করে ফেলবো যাতে কিছুদিন করে খাওয়া যায়। তো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো, এবার চলুন রান্নার স্টেপটা এগিয়ে নিই। তো টমেটোর চাটনিটা দেখানোর মতো কিছু জিনিস না, এটা সবাই জানে সবাই পারে, বাট আজ যখন লেজের ভর্তাটা বানাচ্ছি এটাও দেখিয়ে নিই। তো টমেটোগুলো আগে ধুয়ে নিই। তো নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, যার বাড়িতে যেমন অ্যাভেলেবেল আছে তেমন নেবেন। এখানে আছে আমসত্ত্ব, কাঁচা লঙ্কা, আর এখানে আছে কিছু কিশমিশ, আর আছে খেজুর, আর এখানে আমি নিয়ে নিয়েছি লেবুর রস। তো আমার কাছে কাজু বাদামটা আজকে ছিল না, তো এরম রান্নার সময় হাতের কাছে যা যা পাওয়া যায় তাই দিয়েই মোটামুটি বানিয়ে ফেলা যায়। তো টমেটোগুলোকে একদম কুচি কুচি করে নিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে চাপিয়ে দিই। তো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো 3-4 পলা মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করলাম। সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি এখানে 5 ফোড়ন দিতে একদম ভুলে গেছি রান্না করার সময়, তাই 5 ফোড়নটা শেষে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো, আলতো হাতে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে আমি গোটা রান্নাটা চাপা দিয়ে করেছি, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চাপা দিয়ে করলে। তো এবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা খুললেই দেখতে পাচ্ছেন একটু জল বেরিয়ে এসেছে টমেটো থেকে। এবার আমরা দিয়ে দিচ্ছি নুন, নুন দিলে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। অল্প হলুদ দিচ্ছি, যত টমেটো চাটনি হোক একটু হলুদ লাগে। দেখি আবার ঢাকা দিয়ে দিই, এখনও প্রচুর জল ছাড়বে। এই দেখুন জল ছেড়ে অবস্থা হয়েছে, দেখুন পুরো মনে কেন তরকারি হয়ে গেছে। অথচ এই টমেটোর চাটনি যখন শেষকালে হয়ে যায় কালারটা কত সুন্দর লাগে। চলুন এবার লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খেজুর। বললাম না কাজু বাদাম নেই, তাহলে এই স্টেজে কাজু বাদামটাও দিয়ে দিতাম। খেজুর কিশমিশ যা ছিল এটার মধ্যে দিয়ে দিলাম। এবার অ্যাড করে দেবো চিনিটা। চিনিটা একটু শেষে অ্যাড করা হয় যখন মোটামুটিভাবে সেদ্ধ হয়ে আসে। আমি পুরো চিনিটা অ্যাড করলাম না, কতটা কী লাগবে সেটা বুঝতে না পারলে পারে। এটা দিক, এটা দেওয়ার পরে যে গলে আসবে না, গলে আসার পর কালারটা চেঞ্জ হবে। এতে কালার চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছি, অনেকটা কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি লাগে তখন বাকি চিনিটা দেবো। এই যে দিয়ে দিচ্ছি আমি বাকি চিনিটা, এবার বাকি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। লাস্ট কালার দেওয়া শুরু, দেখুন পুরো মনে কেন মাংসের ঝোলের ওপর। এবার দেখুন স্টিকি ব্যাপারটা এসে গেছে একদম। আমার টমেটো চাটনি প্রায় রেডি হয়ে গেছে। যেহেতু আমি শুরুতে 5 ফোড়ন দিতে ভুলে গেছি, তাই আমি 5 ফোড়নটাকে ভেজে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি। আমসত্ত্বগুলো একদম শেষে দেবো না, শুরুতে দিলে একদম পুরো গলে যায়। আমসত্ত্ব দিয়ে দিচ্ছি এবার, আর এরপরে আমি দিয়ে দেবো আমার তৈরি করা ভাজা মশলাটা, মানে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করাটা। যদি কারোর মনে হয় এই স্টেজে একটুখানি শুকনো লঙ্কাও দেবেন ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আমার চাটনি প্রায় রেডি, আজকে একদম জমে যাবে। আর এবার নামানোর আগে দিয়ে দিলাম লেবুর রস, ব্যাস এবার আমি গ্যাস অফ করে দেবো।
আমার টমেটোর চাটনি রেডি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে।